আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি ডিমের কারি রান্না করব, সামান্য পরিমাণে আলু দিয়ে। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আশা করছি আমার এই রেসিপি ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। ডিমের কারি তৈরি করার জন্য এখানে আমি 5টি সিদ্ধ ডিম নিয়েছি। এই ডিমগুলোকে এখন আমি কেটে দিচ্ছি যাতে মশলা ভিতরে প্রবেশ করে। এখানে আমি 4টি ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার ডিমগুলো ভাজার জন্য চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলের ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ। এখন সিদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ ডিমগুলো আমি এভাবেই ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই ডিম ভাজা তেলের ভিতরেই আমি আলুগুলোও ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন ডিমের কারি তৈরি করার জন্য চুলার উপরে প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিচ্ছি 2টো এলাচ এবং 3 টুকরো দারুচিনি। এগুলো এখন তেলের সাথে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরে ধনে বাটা। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম বাটা। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এবার অল্প অল্প পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন টমেটো কুচি দিয়ে আরো কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুটা কিছুক্ষণ মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। বলক এসে গেছে, এখন ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ডিমের কারি রান্না করে নিচ্ছি। বন্ধুরা, ডিমের কারি তৈরি হয়ে গেছে, এখন পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার ডিমের কারি। আপনারা এভাবে বাসায় ডিমের কারি বানিয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।